আমার পছন্দ হয় না এরকম ভাবে ভাবে বান্দা একটা একটা করে জান্নাতে যেতে যেতে বলবে পছন্দ হবে না, লাস্ট যেই জান্নাতে যাবে বান্দা ওই জান্নাত দেখে বলবে হ্যাঁ এই সেই আসল জান্নাত, যেই জান্নাতের জন্য দুনিয়ার জমিনে ফাঁসির রশির আমরা এক বিন্দু পরিমাণ ভয় করি নাই, এই সেই জান্নাত যেই জান্নাত পাওয়ার জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছি, কিন্তু বাতিল স্বৈরাচারী বদমাইশ পাপিষ্ঠ বান্দাদের কাছে এক বিন্দু পরিমাণ আমরা মাথা নত করি নাই, সেই জান্নাত তো এই জান্নাত ফাসআলিল্লাহ জান্নাতুল ফেরদাউস। আমার নবী বলেছেন বান্দা যখন দোয়া করবা এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউসের দোয়া তোমরা করবা। আমরা তো সেই দোয়াই করেছি, আমরা তো সেই পথে এগিয়েছি, কারণ আমরা তো এর আগে যেই জান্নাতগুলো দেখানো হয়েছে এই জান্নাত তো আমি চাই না, আমি চাই এই জান্নাত, এই সেই জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতুল ফেরদাউসের লোভে আমার জীবনের সকল সময় সকল সব কিছু আমি বিলিয়ে দিয়েছি শুধুমাত্র জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার জান্নাতে যাবে ওই সকল মানুষগুলো, কিন্তু এই জায়গায় মূল পয়েন্ট হচ্ছে 13 নম্বর আয়াত, এই সুরার 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাগুলো যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, বান্দাগুলো যখন দেখবে তাদের সামনে এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে, কারণ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا চিল্লাই বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, এখন বলেন তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি করা হয় তাগুত বাধা দেয় কি দেয় না? তাগুত এই জন্য দেয়, সত্য কথা বললেই শেয়ার থাকবে না, ঠিক কিনা? শয়তান একটাই ভয় পায়, শয়তান শেয়ারের ভয় পায়, কখন জানি আলেম ওলামারা সত্য কথা বলে বলে শেয়ারটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আমি বলি তোমার কেমন সাহস আলেমদেরকে আটকায় না, আরকে একবার ছেড়ে দাও, আলেমরাই পারে এই জাতির সুন্দর একটা ভবিষ্যৎ এনে দিতে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমার এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা, কারণ নবী আর কখনো আসবে না, কিন্তু আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও দুনিয়ার মানুষের আমি আসবো না কিন্তু আমার ওয়ারেস আলেম ওলামাদেরকে তোমরা সম্মান করো শ্রদ্ধা করো, তারাই তোমাদেরকে পথ দেখাবে সঠিক দিক নির্দেশনা দেখাবে, তারা কোনোদিন তোমাদেরকে ভুল পথে দেখাবে না। কথা কার প্রিয় ভাইরা আমার? এখন আসেন শেয়ার একমাত্র যার, তিনি কে? জোরে বলেন একমাত্র শেয়ারের মালিক কে? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কয় পারা? জোরে বলেন 30 পারা। এই কোরআন হচ্ছে মুসলমানদের জীবন, এই কোরআন হচ্ছে মুসলমানদের মরণ, ঠিক কিনা? কোরআন আমার জীবন, সকলে বলেন কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার আশা, কোরআন ভালোবাসা, ঠিক কিনা? কোরআন আছে বলে পৃথিবীটা শান্ত, কোরআন আছে বলে কাফেরেরা ক্লান্ত, এ কোরআনের পথে চলি দেব মোরা জীবন, কোরআন আমার মরণ, কোরআন ভালোবাসা, ঠিক না? ঠিক, কোরআনের জন্য জীবন দিতে পারি কি পারি না? আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারি আবার জীবন নিতেও পারি, ঠিক না? ঠিক, কোরআনের বিপক্ষে যারাই কথা বলবে সে আমার বাপ হোক, আমার আত্মীয় স্বজন হোক, রাষ্ট্রের যতই প্রধান সে হোক না কেন, তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক না? ঠিক, কারোর সাথে কোনো আপোষ নাই। মুসলমানরা ক্ষমতার লোভে পড়ে আল্লাহর কোরআনকে আল্লাহকে কখনো ভুলে যেতে পারে
অনেক জন বলে হুজুর চাকরি করি চাকরি বাসানোর জন্য তো একটু বলা লাগে, ও টাটকা শয়তান। আল্লাহ কি তোর দুটো হাত দেই নাই? আল্লাহ কি তোর দুটো পা দেই নাই? ওই পা দিয়ে ওই হাত দিয়ে কর্ম করে খা, তোর ওই চাকরি করার দরকার নেই। যেই চাকরি করতে গিয়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করা লাগবে, ঠিক কিনা? ওই চাকরি করার কোনো প্রয়োজন নাই। যেই চাকরি করতে গিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিবে, আর ওই স্লোগান থামিয়ে রাখার জন্য তাদের বুকে তুমি বুলেট চালাবে, ওই চাকরির দরকার নাই। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? সত্য কথা, কোরআনের কথা। কোরআনের কথা বলতে গেলে যদি জীবন যায় যাবে, জান্নাত পাবো না জাহান্নাম পাবো? জান্নাত। মরতে তো একদিন হবে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কি না? আমরা শহীদি মৃত্যু চাই যেই মৃত্যুতে কোনো হিসাব নাই। এখন আসেন কাম টু পয়েন্ট। প্রিয় ভাই আমার, রব্বুল আলামিন বলছেন এক নম্বর জান্নাত পাবে তারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, এক কথায় আমলে সালেহ করেছে, তাদের জন্যই এক নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই বান্দাগুলো যখন জান্নাতুল ফেরদাউসে যাবে, যাওয়ার পরে বান্দাগুলো আবার ব্যাগে আসবে। বান্দাগুলো আবার কি আসবে? ব্যাগে আসবে, কারণ সে তো জানে আমার গন্তব্যস্থান কোথায়, ঠিক কিনা? কেউ যদি জানে আমার বাড়ি এইখানে, সে যদি জানে, তারপরে জানার পর অনেক সময় ঘোরাঘুরি করে, কি করে না? করে। এখন দেখবে যে দুনিয়ায় কে কত গ্রেটের শয়তানি বদমাইশি করেছে, বান্দা তখন দেখবে। কারণ মোমেনরা দুনিয়ার ভিতরে জেলখানার ভিতরে ছিল, ঠিক কি না? মোমিন যারা দুনিয়ায় তাদের জন্য কষ্টের জায়গা, আর যারা কাফের বেঈমান তাদের জন্য দুনিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ভালো জায়গা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাগুলো আসবে, আসার পরে দেখবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। খেলা তো এবার শুরু, দুনিয়ার খেলা সবাই খেলতে পারে, ওই দিনের খেলা কিন্তু কেউ খেলতে পারবে? জোরে বলেন পারবে। প্রিয় ভাই আমার, সেদিন মুনাফিক নারী এবং পুরুষের অবস্থা হবে এই যে, তারা মুমিনদেরকে বলবে, মুত্তাকী যারা হবে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে বলবে ও ভাইরা তোমরা কোথায় যাও, একটুখানি দাঁড়াও। কারা বলবে? মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী। এখানে কিন্তু শুধুমাত্র মুনাফিক পুরুষদেরকে বলা হয় নাই, মুনাফিক নারী আছে না নাই? নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, শয়তানিও করে, আছে না নাই? আবার বলে আমি এক নম্বর নামাজি, আমি তো ইসলামিক মাইন্ডের, তোমার সমস্যা কি? এরকম অনেক মহিলা আছে না নাই? আবার অনেক পুরুষ আছে যারা মুনাফিকের ভূমিকা পালন করে, মসজিদেও নামাজ পড়ে, আবার বাইরে এসে আলেম ওলামার বিরোধিতা করে, কি করে না? যে ইমামের পিছনে নামাজ পড়ে ওই ইমামের বিরোধিতা মনে হয় এই এলাকার মানুষ কম করে, করে কি করে না? তাহলে দেখেন রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। রব্বুল আলামিন বলছেন ওই দিন মুনাফিক নারী মুনাফিক পুরুষরা তারা বলবে নাকতাবিস মিন নূরিকুম, ও ভাইরা তোমরা কোথায় যাও? কাদেরকে বলবে? মুমিনদেরকে বলবে। কাদেরকে বলবে? মুমিনদেরকে বলবে। এদিকে লক্ষ্য করেন, তাফসীরের দিকে লক্ষ্য করেন, না কথা বিসমিন নূরিকুম, ও ভাইরা তোমরা কোথায় যাও? এই ঘুটঘুটে অন্ধকার এমন একটা জায়গা যে জায়গায় একা একা থাকতে পারি না, বড্ড ভয় করে। লীলার জাও ওয়ারাকুম ফালতামিসু নূরা, ও ভাইরা তোমাদের ওই আলো থেকে একটুখানি আলো দিয়ে যাও, একটু আলো দরকার। কারা বলবে? মুনাফিকরা। কিন্তু মোমেনরা বলবে এটা তেমন আলো নয়, এটা কোনো মোমবাতির আলো নয় যে একটা মোমবাতি থেকে আর একটা মোমবাতি ধরানো হবে, এটা তেমন আলো নয়। এই আলো থেকে আজকের কোনো ভাগাভাগি নাই, কারণ দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলছেন বান্দা ওই দিন কিন্তু মুনাফিকরা তোমাদের কাছে একটু আলো চাবে, নূর চাবে,
কিন্তু ওই দিন ভাগাভাগি হবে না কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা রব যেই রব দুনিয়ার জমিনে সকল মানুষকে সৃষ্টি করার পরে যারা সেজদা দেয় তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই যারা সেজদা দেয় না তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই ঠিক কি না যারা নাস্তিক যারা কাফির যারা মুনাফিকের ভূমিকা পালন করছে যারা আল্লাহর আনুগত্য করছে সকলকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস অক্সিজেন খাওয়া দাওয়া পড়া সকল সব কিছু রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে রাব্বুল আলামিন বলেন আমি তো সেই রব এই রবকে তোমরা চিনতে পারলে না ওই দিন কিন্তু ডাউলে সাউলে মিশ করা হবে না যতই নূর চাও যতই আলো চাও ওই দিন কিন্তু কোন আলো ভাগাভাগি হবে না দুনিয়ার জমিনে আমি কিন্তু এরকম করি নাই যে ব্যক্তি নামাজ পড়েছে আখের ক্ষেত লাগিয়েছে আখের ক্ষেত বোঝেন তো আখ আখ এখন মনে হয় একটু কম লাগায় আমাদের এলাকায় গ্রামের এলাকায় আখ লাগাতো আগে এখন একটু কমে গিয়েছে তো ওই আখের যে কুশার আখের যে ক্ষেত একজন মুসলিম ভাই আখের ক্ষেত লাগাইছে মুসলিম ভাই বলে আল্লাহর সেজদা দেয় বলে তার আখটা মিষ্টি হয় আর যেই ব্যক্তি আল্লাহর সেজদা দেয় না যেই ব্যক্তি হিন্দু তার আখের ক্ষেতের সকল আখ মনে হয় টক হয় টক হয় এরকম কোনো নজির আছে নাই তাহলে আল্লাহ দুনিয়ার জমিনে ডাউলে চাউলে সব মিক্স করছে কি করে নাই সবার সমান বন্টন আছে না নাই কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন যে ভাগ হয়ে যাও পৃথক হয়ে যাও আজকের কোন কিছুর ভাগাভাগি হবে না আজকের জান্নাতে যাবে তারাই যাদের কাছে আলো থাকবে নূর থাকবে তারাই ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন বলেন ও বান্দারে ওই মানুষগুলো তোমাদেরকে বিরক্ত করতে থাকবে মানুষগুলো তোমাদের কাছে আলো ছেটে থাকবে কিন্তু ওই দিন মোমেন ব্যক্তিরা বলবে আজকের কোনো আলো ভাগাভাগি হবে না যাও দুনিয়ায় চলে যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো বলছি না দুনিয়ায় চলে যাও এরকমভাবে বলবে কিন্তু তারপরেও কিন্তু পিছলা কিছু আছে না অনেক ফকির দেখবেন অত্যন্ত পিছলা আপনি টাকা দেবেন না তারপরে বলবেন না ভাই পাঁচটা টাকা দাও বলে কি বলে না অনেকজনকে বলেন ভাই আমি এই কাজটা পারবো না তারপরে ভাই একটুখানি দেখ না রে ভাই বলে কি বলে না কিয়ামতের দিন ওরকম পিছলা কিছু থাকবে এই মুনাফিকরা ভিক্ষুকের মতো তাদের কাছে একটু আলো চাইবে জ্বালাতন করবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বলবে বান্দা যখনই তোমাদেরকে জ্বালাবে আমি আল্লাহ কিন্তু সহ্য করব না দুনিয়ার জমিনে এই শয়তানগুলো তোমাদেরকে জ্বালায়া পোড়ায়া সরকার করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ছাড় দিয়েছি শুধুমাত্র একটা রাতের জন্য একটা মুহূর্তের জন্য বান্দা একবার যদি তাওবা করে আমি আল্লাহ ওই দিন মাফ করে দিতাম আজকের কোনো ক্ষমা নাই শুধুমাত্র যদি বলতো ওগো আল্লাহ অন্যায় করেছি তোমার কোরআনের উপরে অন্যায় করেছি তোমার কোরআন দিয়ে যারা কথা বলতো তাদের উপরে ওগো আল্লাহ নির্যাতন করেছি জুলুম করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও দুনিয়ার থেকে যদি এই কথা বলতো আমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান আমি বানাইয়া দিতাম আল্লাহু আকবার কিন্তু ওই বান্দাগুলো তো এখনো পর্যন্ত হুশ হয় নাই মরে যায় বেঁচে ওঠে মরণের খবর আসে তারপরে উঠে দাঁড়ায় খেলা হবে বলে কি বলে না ও শয়তান মরলেও ঠিক হবে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা যতই তারা চাক না কেন তোমরা তাদেরকে বলবে তোমরা চলে যাও এখানে কোনো ভাগাভাগি হবে না তোমাদের সঙ্গে আজকের কোনো কথা নাই কিচ্ছু নাই যতই বলো না কেন এই জায়গা থেকে তোমাদেরকে সোকান সোকান তোমাদেরকে একেবারে আউট প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন এই কথাগুলো বলবেন এই বান্দাগুলো তখন হতাশ হয়ে যাবে এই বান্দাগুলো বলতে থাকবে আল্লাহ একবার যদি তওবা করতাম তাহলে আমাদের এই জীবনটা পরিবর্তন হয়ে যেত ঠিক কি না প্রিয় ভাইরা আমার সময় অল্প আমি তাড়াতাড়ি টানতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যতটুকু সময় দিয়েছে, যতটুকু হায়াত দিয়েছে, ততটুকু সময়ের মধ্যে বান্দা যদি তোমার জীবনটা একটুখানি পরিবর্তন করতে পারো, তুমি একবার নিজে নিজে মরে দেখো না, তুমি একবার চক্ষু বন্ধ করে দেখো না, তোমার যেই শেয়ারের দাম্ভিকতা একবার চোখ বুঝলেই তোমার শেয়ার কিন্তু আউট হয়ে যাবে, ঠিক কি না? বান্দা যদি একবার চিন্তা করে যে আমি মরে গিয়েছি, দুনিয়া কেমনভাবে চলতেছে, দুনিয়া দুনিয়ার মতো চলবে, ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সদস্যের মতো চলবে, আপনাকে কবরস্থ করবে, একদিন যাবে দ্বিতীয় দিন কিন্তু আপনার কথা কেউ স্মরণ করবে না, ঠিক কি না? কোথায় আমার মরণ হবে, কোথায় আমার দাফন হবে কেউ কিন্তু জানে না, ঠিক কিনা? কিন্তু তারপরেও কিন্তু আমরা 180 মাইল বেগে আল্লাহর বিরোধিতা করি, কি করি না? আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে এই, কারণ আজকের এই তাফসিরটা হচ্ছে অনেক লম্বা, 2-2.5 ঘন্টা করলে শেষ করা যাবে না। তো নিয়ত করছি আলাদা হায়াতে রাখে ইন্ডিয়াতে যে করবে ইনশাল্লাহ, একবার নিউ আলোচনা। আজকের ফার্স্ট সাজাইছি, ফার্স্ট এই এলাকার মানুষের জন্য উৎসর্গ করলাম, যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, এবং সেই সঙ্গে সঙ্গে কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস আমরা কখনো ছেড়ে, বলেন ছেড়ে দেব না, আমাদের জীবন থাক আর যাক। আজকের এই মাহফিলের উদ্দেশ্যেই আজকের আমাদের একটাই শিক্ষা নিতে হবে, এত আয়োজন, এত টাকা পয়সা খরচ, নতুন মাদ্রাসা, আজকের আমরা মেহমানের কাছে কিন্তু প্রাণ খুলে একটু দান করব, পারবো না ইনশাল্লাহ? সত্যি তো পারবো। তো আমি প্রথমেই একটা সঙ্গীত বলেছিলাম, এই সঙ্গীতটা আর একজন দাবি করছে যে হুজুর আর একবার গিয়ে তারপর আপনি লাভবেন, একবার বলি তারপর আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তুমি মেসোয়াক কর ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মেসোয়াক কর ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মেসোয়াক কর ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে, ঠিক না? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে চলে, তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মেসোয়াক কর ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মেসোয়াক কর ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা?
আমরা সব জায়গায় যদি হাদিস মানি কুরআন এবং সুন্নাহ দিয়ে যদি জীবন গড়ার নিয়ত করি প্রত্যেকটা জায়গায় হক কথা বলার দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনে যাদের কলিজা কেঁপে ওঠে বুঝতে হবে এরা হচ্ছে আবু জাহেল উতবা সাইবার উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না কারণ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে হচ্ছে মুসলিম জাতির একমাত্র শ্রেষ্ঠ ধ্বনি এটা হচ্ছে উহুদ বদরের সেই স্লোগান যেই স্লোগানের কারণে ইসলামের বিজয় লাভ করেছে যেই স্লোগান ছিল আলীর যেই স্লোগান ছিল হযরত ওমরের যেই স্লোগান ছিল আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্লোগানের কারণে আজও গোটা বিশ্ব কাঁপে থরথর করে ঠিক কি না মুসলিম মুরতাদরা মুসলিম বিশ্বরা অমুসলিমরা যারা পশ্চিমারা এই পশ্চিমারা একটা জিনিসের সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে মুসলমানদের একটা শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির ঠিক কি না যখন তাকবীর দেয় এই তাকবীরের ভয় ছাড়া তারা কিন্তু আর কিছুই পায় না এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে অ্যাটম বোমা হচ্ছে লিল্লাহে তাকবীর বলেন তো আজকের একটা জিনিস শিক্ষা নেবেন মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি লিল্লাহে তাকবীর এবং মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম কি বলেন আল কোরআন এই সম্পদ যদি থাকে আর যদি একটা স্লোগান অস্ত্র এই শব্দটা যদি থাকে মুসলমানদের পরাজিত করার শক্তি পৃথিবীর জমিনে কারোর নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক ওয়াখিরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু